কোভিড নাইন্টিনের দ্বিতীয় ঢেউ আরও খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় চিকিৎসা বিশেষজ্ঞরা সংখ্যার তীব্রতা নিয়ন্ত্রণ করতে লড়াই করছেন হাসপাতালে শয্যার ঘাটতি রয়েছে রোগীর কাছে চিকিৎসক নার্সরা কম রয়েছে এবং সকলেই হাসপাতালে যেতে পারে না এই ধরনের মারাত্মক পরিস্থিতিতে যদি আপনি সন্দেহ করেন যে আপনার শরীরে কোভিড নাইন্টিন রয়েছে প্রয়োজনীয় পরীক্ষা করা ও কঠিন কিছু জায়গায় পরীক্ষার জন্য পর্যাপ্ত কর্মী নেই অন্যথায় ভ্রমণ করতে পারবেন না এমন লোকদের নমুনা আনার জন্য কোনো হোম সংগ্রহের কর্মী নেই জিনিসগুলি যখন এই রকম প্রবাহের অবস্থায় থাকে তখন এমন একজন ডাক্তার খুঁজুন যিনি পরামর্শ করবেন বা ফোনে আপনার সঙ্গে কথা বলতে পারবেন চিকিৎসার পরামর্শ নিন আপনি নিরাপদে আছেন তা নিশ্চিত করতে আপনাকে কি করতে হবে তা একটি চার্ট তিনি দেবেন নিজেকে একটি সংযুক্ত ওয়াশরুম সহ একটি পৃথক ঘরে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করুন এবং একটি আরটিপিসিআর পরীক্ষা করুন বাড়িতে থাকুন কোভিড নাইন্টিন আক্রান্ত বেশিরভাগ লোকের হালকা অসুস্থতা রয়েছে এবং তারা হাসপাতালে ভর্তি না করেই ঘরে ফিরে আসতে পারেন আপনার ডাক্তারের পরামর্শে থাকুন আপনার লক্ষণগুলি লক্ষ্য রাখুন যদি আপনার জরুরি সতর্কতা চিহ্ন থাকে আপনার ডাক্তারকে কল করুন বা হাসপাতালে যান আপনার নাক মুখ একটি স্ন্যাক ফিটে সার্জিক্যাল কাপড় একটি ভালো মানের মাস্ক পরুন অন্যান্য মাস্ক তুলনায় এন নাইনটি ভালো আপনার কাশি এবং হাঁচি মাস্কে রাখুন সাবান এবং জল দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজ করুন প্রায়শই হাইড্রেটেড থাকুন বিশ্রাম করুন এবং অমশলাদার সহজে হজম খাবার খান অক্সিমিটার দিয়ে আপনার এসপিও দুই স্তরগুলি পর্যবেক্ষণ করুন এবং অক্সিজেনের স্তর পঁচানব্বই শতাংশের নিচে নেমে যেতে শুরু করলে পরামর্শের জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করুন উচ্চারিত অবস্থায় শুয়ে থাকুন শ্বাসকষ্ট সহজ এবং আপনি পেটে শুয়ে গেলে ফুসফুস আরও দক্ষতার সাথে কাজ করে করোনা হলে কি আপনি করবেন না অন্য কোনো শৌচাগার খাবার বাসন ভাগ করে নেবেন না পাবলিক ট্রান্সপোর্ট রাইডিং শেয়ারিং বা ট্যাক্সিগুলি এড়িয়ে চলুন চিকিৎসা সেবা ব্যতীত আপনার বাড়ি ছেড়ে যাবেন না পাবলিক অঞ্চল ঘুরে দেখবেন না যদি আপনি কোভিড নাইন্টিনের জন্য ইতিবাচক পরীক্ষা করে থাকেন তবে স্টেরয়েড রেমডেসিভির ইত্যাদি নেবেন না করোনা হলে কি করণীয় একটি আরটিপিসিআর পরীক্ষা করান আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং পরামর্শ নিন গৃহে থাকুন আপনার লক্ষণগুলি সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করুন যদি আপনার মনে হয় লক্ষণগুলি আরও খারাপ হচ্ছে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আপনার সঙ্গে যারা যোগাযোগ করেছেন তাদের অবিলম্বে অবহিত করুন নিজেকে একটি সংযুক্ত স্নান এবং লু দিয়ে আলাদা ঘরে থাকুন বিশ্রাম পান পুষ্টিকর খাবার খান হাইড্রেটেড থাকুন নিয়মিত কোভিড যথাযথ আচরণ অনুশীলন করুন মাস্ক স্যানিটাইজ সামাজিক দূরত্ব বা ভিড়ের জায়গায় থাকবেন না নিরাপত্তা সংক্রান্ত সমস্ত নির্দেশাবলী অনুসরণ করে স্যানিটাইজ বা নির্ধারিত পরিষ্কার তরল দিয়ে কাউন্টার ফোন রিমোট কন্ট্রোল ট্যাবলেটস কনবস বাথরুমের ফিক্সচার টয়লেট কিবোর্ড ট্যাবলেট এবং বিছানা সারণী ইত্যাদির মতো প্রায়শই স্পর্শ করা সমস্ত পৃষ্ঠকে পরিষ্কার করুন আপনি কাশি বা হাঁচি নিলে মুখ এবং নাকটি টিস্যু দিয়ে মুছবেন সারিবদ্ধ ট্র্যাশ ক্যানে ব্যবহৃত টিস্যুগুলি ফেলে দিন অবিলম্বে আপনার হাত সাবান এবং জল দিয়ে কমপক্ষে কুড়ি সেকেন্ডের জন্য ধুয়ে ফেলুন যদি সাবান এবং জল না পাওয়া যায় তবে একটি মানসম্পন্ন মানের অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত পরিষ্কার করুন